হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ওয়ার্ল্ড ব্লগ। এসআর ওয়ার্ল্ড ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু আমি একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বানাবো তোমাদের কাছে। খুব আজকাল সবাই বানাচ্ছে, সেটা হচ্ছে একটা ম্যাঙ্গো কুলফি। তো ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আমি কিন্তু অত কিছু ইনগ্রিডিয়েন্টস দেব না, যে যেগুলো দেব তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো এখানে আমি ডবল টোনের মিল্ক নিয়েছি, যেহেতু আমি এখানে কোনো কনডেন্স মিল্ক বা কোনো পাউডার মিল্ক ইউজ করব না, সেখানে আমি এখানে ডবল টোনের দুধ নিয়েছি। আর এখানে দেখো ডবল টোনের দুধটা মানে ধরো তোমার আমি এখানে 70% ফুটিয়েছি, ঠিক আছে, ফুটিয়ে কম করেছি। এখানে জাস্ট থিকনেসটা দেখো, এ দেখো সরের জাস্ট থিকনেসটা দেখো, বুঝতে পারছো এইরকম। আমি যেহেতু অন্য কোনো মিল্ক ইউজ করবো না, সে কারণে ডবল টোনের মিল্ক ইউজ করেছি। আর এখানে এটা প্রচণ্ড থিক হয়ে এসছে, আশা করি কালারটাও বুঝতে পারছো ইয়েলো টাইপের চলে এসছে। আর আমি নিয়েছি হচ্ছে এখানে নিয়েছি কিসমিস, আচ্ছা, আর নিয়েছি চিনি, নিয়েছি হচ্ছে অবশ্যই আম, আর এখানে ছোট ছোট কিছু কন্টেনার নিয়েছি, যদি এক্সট্রা হয় তো এটাতে আবার বসানো যাবে। তো আর এখানে নিয়েছি তোমার চামচ নিয়েছি, ব্লেন্ডার নিয়েছি, ছুরি নিয়েছি, চপিং বোর্ড নিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তো প্রথমে দুধটা আমি সরিয়ে রাখছি, কারণ এখন এটা কোনো কাজে আপাতত লাগবে না। আগে আমটাকে আগে ভালো করে প্রিপারেশন করতে হবে। চারটে আমে যেহেতু করবো, এখানে আমি চারটে আম নিয়েছি, আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, যে চারটে আম। আচ্ছা, এবারে আমটাকে এইভাবে কাটতে হবে, এইভাবে কেটে নিচ্ছি আমটাকে। এইটাও কিন্তু ফেলার নয়, এটাও লাগবে। এবারে আমটাকে একটা স্পুনের সাহায্যে আটিটাকে আমাদের বার করে নিতে হবে, যেটা হচ্ছে খুব ডিফিকাল্ট আমার পক্ষে, ঠিক আছে। তো এটা আমি বাটি নিয়ে নিই, নালে পুরো রস ভর্তি হয়ে যাবে। এটাকে আমি বার করে নিচ্ছি, একদম আস্তে ধীরে সুস্থে বার করতে হবে, যাতে তোমার ছালটাতে কোনো গন্ডগোল না হয়ে যায়, ছালটা ফুটোয়াটা হয়ে না যায়, তাহলে প্রবলেম হয়ে যাবে। দেখা যাক কতটা কি করতে পারি। না, মা এটা করে দিচ্ছে, কারণ আমি তো রান্না বান্নাতে অত তো পাকাপোক্ত একদমই নয়, মা এটা করে দিচ্ছে, দেখা যাক। তো এইভাবে বার করা হলো, সাঁড়াশি দিয়ে একটু জাস্ট টেনে নিল জিনিসটা, আর এইভাবে বার হয়ে গেল। দেখো একটা তৈরি, এবারে বাকিগুলো সবকটা করে নিয়ে তোমাদের কাছে আমি ফিরে আসছি। ভালো দেখে মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু দুধের সাথে যদি দাও তাহলে কিন্তু দুধটা কেটে যাবে, তখন আর কুলফি বানানো হবে না। দেখো ভেতরের থিকনেসটা ভালো মতো করেই আছে, এই যে প্রতিটা আম এইরকম করে কাটা হয়েছে, আর চারটে আমের এই আটি শুদ্ধ জিনিসটা। এবারে আমি এই দুধটাকে আমের সাথে ভালো করে মিক্সড করে নেব। এটার জন্য কিন্তু আমাকে হাত ব্যবহার করতে হবে, কারণ আমগুলোর আটিগুলোর গায়ে যেহেতু ভালো করে আমগুলো লাগানো আছে, এটা ভালো করে না মাখালে জিনিসটা ভালো করে মিশবে না। তো দেখতে পাচ্ছ দুধের স্বরটা আগে দেখে না, এটা হচ্ছে পুরো দুধের স্বর, তার মানে দুধটা কিন্তু অনেকটাই গাঢ়। আর তোমরা যদি নর্মাল দুধ যদি ইউজ করতে চাও, মানে ডবল টোনের নয়, আমি এটা ডবল টোনের দুধ ইউজ করেছি, তো তোমরা যদি নর্মাল দুধ যদি ইউজ করো, এটা গুঁড়ো দুধের প্যাকেট আর একটা কিন্তু কন্ডেন্স বা একটা কন্ডেন্স মিল্ক তোমাদের দিতে হবে। তো আমি যেহেতু এটা ডবল টোনের দুধ ইউজ করেছি, আমাকে সেটা কিছুই দিতে হবে না। তো প্রথমে আমি আমগুলোকে এখানে দিয়ে নিচ্ছি, সবকটা আম আমি এর মধ্যে দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নেব, যাতে দুধের ভেতর আমগুলো ভালো করে গুলে যায়,
এই দেখো আমের পাল্ক বার হয়েছে একটু, এটাও নিয়ে নেব। এইভাবে ভালো করে চটকে চটকে আমগুলোকে ভালো করে নিয়ে নেব। দেখতে একটু ঘেন্না মনে হতে পারে, কিন্তু এইভাবে না করলে কোনো দিক দিয়ে উপায় নেই। হ্যাঁ, চামচ দিয়ে করা যাবে ঠিকই, কিন্তু ভালো করে পাল্পগুলোকে আমের সাথে মেশাতে পারবো না। আর দুধটা কিন্তু ফুটিয়ে নেওয়ার পর কিন্তু পুরোটাই আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে, একদম নর্মাল রুম টেম্পারেচারে কিন্তু পুরোটাই ঠান্ডা করে নিতে হবে। যে এইভাবে এর থেকে আর বেশি বার হবে না আশা করি। এইভাবে নিয়ে নিলাম, ভাবে নিয়ে নিলাম আর ভালো করে দুধটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে দুধের স্বরগুলো পুরো ভালো করে দুধের সাথে মিশে গেছে। তো চলো, আমার হয়ে গেছে, এবার আমি হাতটা ধুয়ে আসছি। আর এবারে এতে চিনি দেব, চিনিটা কিন্তু বেশি দেব না, কারণ তোমার অলরেডি আমটা মিষ্টি আর যেহেতু ডবল টোনের দুধ সেহেতু অলরেডি গাঢ় করা মিষ্টি আছে, তো চিনিটা আমি বেশি দেব না। দেখি 1 থেকে 2 স্পুন দেব, আর আমে তো এমনি মিষ্টি আছে, আম পুরো পাকা আম। দেখি আর একটু দেবো, কারণ ছোট চামচ, এই 4 স্পুন নিয়ে নিলাম। নিয়ে এবারে এটাকে ভালো করে ঘেঁটে নেব, আর ভালো করে ঘেঁটে নিতে হবে যতক্ষণ না পুরো চিনিটা গুলে যাচ্ছে। দেখতে পাচ্ছি সুন্দর একটা ম্যাঙ্গো কালারও এসে গেছে। অলরেডি এটা ইয়েলো, যেহেতু ডবল টোনের দুধ অলরেডি এটা ইয়েলো টাইপেরই ছিল ফোটানোর পর, আর ম্যাঙ্গোটা দেওয়ার পর গন্ধটাও খুব সুন্দর আসছে, আর পুরো জিনিসটা জাস্ট অসাম। আর গরমকালে তো আম খেতে সবারই ভালো লাগে। আর এই যে আমার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, হ্যাঁ এরা এখন আম খাওয়ার জন্য বসে আছে, কারণ এরা খুব আম খেতে ভালোবাসে, এইটা বেশি ভালোবাসে আম খেতে। আমি আমের জিনিস করছি আর ওরা তাকিয়ে আছে, হাঁ করে তাকিয়ে আছে পুরো খাটের দিকে। এটা কিন্তু নর্মালও খাওয়া যাবে, এটা কিন্তু পুরো লস্যি মতো হয়ে গেছে। হ্যাঁ এটা পুরো নর্মালও খাওয়া যাবে, একটু জাস্ট মিশিয়ে দিতে হবে তোমার দই, পুরো লস্যি এটা হয়ে গেছে, আর নর্মাল দুধের সাথেও খাওয়া যাবে। তো আমটা আমরা ভালো করে দুধের সাথে গুলিয়ে নিয়েছি, চিনি টিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, আর একটা জায়গায় একটু নিয়ে নিয়েছি হচ্ছে কিসমিস। আর এটাকে আমি কিসমিসটা মাঝখান দিয়ে ভাঙলাম না, কারণ টক যেহেতু আর দুধটা কেটে যেতে পারে, তাই তো, তো সেই কারণে ভাঙলাম না, এটা মা বুদ্ধি দিল, সেই কারণে মার দিকে তাকিয়ে বললাম, তাই তো। তো চলো এর ভেতর ভেতর এবারে ভরে নিতে হবে, ভরে নিচ্ছি দেখো, নিচে দেখো মিডিয়াম সাইজ একটা স্পুন নিয়েছি যাতে গায়েটায় না লাগে, ওগুলো আবার খুব ঘেন্না করে এদিক ওদিক লেগে গেলে, দেরি হোক যাই হোক একটু পরিষ্কার করে করতে হবে। দেখো এই জিনিসটা এইভাবে হলো, মানে এরকম ভাবে প্রতিটা কঠিন হতে হবে। একটু আস্তে করে বসিয়ে দিতে হবে, পারফেক্ট, ঠিক আছে না? আর পরপর এগুলোকে ভরে নিতে হবে প্রতিটা। এমনই একটা জিনিস করছি যেটা খাবার জন্য একটা দিন অপেক্ষা করতে হবে, দেখি যদি জমে যায়, যদি জমে যায় আজকে রাত্রিবেলায় কেটে দেবো, মানে খেয়ে নেবো, আর না হলে কালকে সকালবেলা। এমনই একটা জিনিস করছি, মানে কেমন একটা লাগে না ব্যাপারটা, যে খাবার জিনিস বানাচ্ছি আর সেটা যদি আমাকে একটা দিন পরে খেতে হয়, ভোজন রসিক মানুষদের কেমন অবস্থা হতে পারে ভাবো।
যাই হোক এরকম ভাবে করে নিতে হবে। প্রতিটা দুটো হয়ে গেছে, এই একটা আমার চাইলে খুব একটা রান্না আসে না, শর্টেই আসে, শর্ট ভিডিওতে, কিন্তু এটা একটা সিজনের জিনিস যেহেতু, সেহেতু এটা বেশ, যেহেতু করছি তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু এটা সিজনের একটা জিনিস, আর না হলে আমার চাইলে এমনি শর্টেই রান্নাটা আসে, এটা বড় এতে রান্না আসে না, খুব কম, খুব রেয়ার আসে। এটাই তিনটা হয়ে গেল, লাস্ট ওয়ান। দেখি এই এই পুরো দুধটা দুধটা দিয়ে তো আর কিছু করা যাবে না, পুরোটাই আইসক্রিম বসাতে হবে, অন্য জায়গাতেও বসিয়ে নেবো, যেহেতু এটা পুরো ম্যাঙ্গো ফ্লেভারেই, ম্যাঙ্গো জিনিসটাই পুরো আসবে। আগে আমটা আমি তোমাদেরকে পুরো করে দেখাচ্ছি, তারপরে অন্য জায়গায় যে আইসক্রিমগুলো বসাবো সেগুলো করে দেখাবো। আচ্ছা, আমি এরকমভাবে চারটে জায়গায় নিয়ে নিয়েছি, হচ্ছে দুধটা পুরো ভর্তি করে ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, আর এবারে একটু কিশমিশ দিয়ে দেবো। কিশমিশ কিন্তু এতে বেশি দেবো না, কারণ যে কটাই দেবো সে কটাই নিচে চলে যাবে, সুতরাং চারটে করে দিচ্ছি। তোমরা একটু বাদামও দিতে পারো, লাইক কাজু বাদাম, আমন্ড, আমন্ড দিলেও বেশ ভালো লাগবে। আমার কাছে যেটা ছিল ওটা দিয়ে করছি, ঘরোয়া টাইপের। আচ্ছা, তো এটা পুরো কমপ্লিট। এবারে এগুলো কিন্তু ফেলা যাবে না, এগুলো মুখে মুখে পুরো বসিয়ে দিতে হবে, যাতে দেখতে লাগে পুরো আম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, পুরো আমের মতো দেখতে লাগছে। আমের মতো কি, আমই তো আমের মতো দেখতে লাগবে, নাকি কিসের মতো দেখতে লাগবে, কোনটা এবার কার মুখ সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, যেটা সে যেটা বসিয়ে দিই, জমে তো যাবে, সে এক জায়গায় পেটেই যাবে। এটা এডি মুখ, পারফেক্ট ওটা বসেছে। ঠিক আছে, ও এটারও এডি মুখ, মানে প্রতিটাই মোটামুটি সেমই আমি বসাতে পেরেছি। তো হয়ে গেল, এটা এবার আস্তে আস্তে করে ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দিতে হবে, তার আগে আমি অন্য আইসক্রিমগুলো বানিয়ে নিই, চটচট এটা দেখে নাও। একই জিনিস নিয়ে এই আইসক্রিমগুলো বানিয়ে নেবো কাপগুলোতে। 5টা কাপ নিয়েছি, 5টা কাপে আইসক্রিমগুলো বানিয়ে নেবো। এটাতেও যথারীতি আমাদের 5টা বোল ছিল ছোট ছোট, এটাতে এবারে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা জাস্ট একটু স্বাদের জন্য, দেখতে ভালো লাগবে, এগুলো এমন কিছু না, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তো আমি তো একটু চাইছি ওপরটা জাস্ট একটু দেখা যেতে পারে কিশমিশটা, সেটা প্রতিটা কিশমিশ হচ্ছেই না। তাও দুধে কিশমিশটা ভারী বলে দেখা যায় না, যেহেতু এটা একটু মোটা দুধ, সেই কারণে কিশমিশটা কয়েকটা দেখা যাচ্ছে, হালকা হালকা করে বসিয়ে দিলে দেখা যাবে। আমাদের রেডি হয়ে গেছে অল কুলফি, তো এবারে এটা ফ্রিজে ঢোকানোর পালা, তো দেখতে থাকো তোমরা। ফ্রিজটা পুরো আইসক্রিম আর আইসক্রিম ভর্তি আইস, দেখতে পাচ্ছ তো? চলো এবারে অপেক্ষার পালা। এই যে ফ্রিজ করলাম বন্ধ, এবার হচ্ছে শুধুই অপেক্ষার পালা, আর দেখা যাক যদি রাত্রের মধ্যে জমে যায় ভালো করে, রাত্রেই খেয়ে নেবো। হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই ভিডিওতে ওটা দেখাবো, আর নয় তো কালকে সকালবেলা, বলে তো সারা রাত ফ্রিজে রাখতে, যেহেতু আমি দুপুরবেলা করলাম, দেখা যাক কখন এটা পুরোপুরি ভালো করে টাইট হয়। তো আবার ফিরে আসছি ওটা জমলে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো আমাদের আইসক্রিমগুলো হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে,
বড়গুলো বসেনি, ছোটগুলো বসে গেছে। বড়গুলো এখন সারা রাত, হ্যাঁ বড়গুলো এখন সারা রাত লাগবে। তো এখন এগুলো খাবো আমরা তিনজনে, বাবা মা আর ঝিনুক খাবো। এগুলো দেখি কেমন লাগে খেতে। না কেমন হয়েছে বলো। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তুমি খাও, কালকেরটা কিন্তু আরো দারুণ হবে। খুব সুন্দর, ভালো করে টেস্ট করছি, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে, এবারে কালকের জন্য অপেক্ষা করবো। আমি দুপুরবেলা করেছিলাম, এখন সন্ধ্যে হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা এরকম এইগুলোই জাস্ট জমেছে। এগুলো ছোট তো, এগুলো ছোট বলেই সন্ধ্যাবেলা এগুলো জমেছে, আর কালকে বড়গুলো দেখানো হবে। আর কালকেরটা তো আরো দারুণ হতে চলেছে, তো চলো আবার কালকে সকালবেলা ফিরে আসছি, দেখতে থাকো। দেখছো পুরো আম পুরো শক্ত একদম হয়ে গেছে, যেরকম হওয়া উচিত। এই যে এই চাটিতে চারজনের চারটে, তো এবারে এটাকে ছিলতে হবে। ছিলবে তুমি? ছিলবে ছেলে মা এবার এগুলোকে ছিলে নিচ্ছে। সুন্দর হচ্ছে বলো? হ্যাঁ সুন্দর, দেখো সুন্দর দেখতে হচ্ছে। হাতে ঠান্ডা লাগছে, কিছু বলার নেই, বরফ তো পুরো বাটি বাটি করে দিয়ে দাও, বাবা তো সইতে পারছে না, দেবে আমারটা, দেবে আমারটা। কিসমিস আছে, দেখছি এতক্ষণ ধরে কি ব্যাপারটা হচ্ছে। এইভাবে এটা কেটে নেওয়া হচ্ছে, কেমন খেতে? কেমন কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। গরমকালে খুব পারফেক্ট জিনিস বলো। কাল থেকে অপেক্ষা করছিলাম, সিরিয়াসলি কাল থেকে অপেক্ষা করা হচ্ছিল। খুব সুন্দর, হেভি হতে কথাই বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। আমি একটা খেয়ে দেখি, গরমে পারফেক্ট জিনিস, আম সাথে আইসক্রিম। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগছে অবশ্যই জানিও, পছন্দ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকু, টাটা।